সাধন দাস আমাদের রানাঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেস শাসক দলে। ওনার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন সাথী দাস, আমরা একজন বামপন্থী কর্মী হিসেবে আমরা তার পাশে নৈতিক দায়িত্ব পালন করেছি। রাজনীতির অনেক ঊর্ধ্বে মানবিকতা, রাজনীতির ময়দানে একে অপরের যতই বড় শত্রু হন না কেন, একে অপরের বিপদে পাশে থাকাই সম্প্রীতি এবং মানবতার লক্ষণ, যেমনটা করে দেখালেন নদিয়ার রানাঘাটের রেড ভলেন্টিয়ার্সরা। লকডাউনের বেশ কয়েকদিন ধরে নদিয়া জেলা জুড়ে রেড ভলেন্টিয়ার কর্মীরা দিনরাত উজাড় করে রাজনীতির রং না দেখে তারা এগিয়ে যাচ্ছেন করোনা আক্রান্তদের পাশে। গতকাল রাত থেকে নদিয়ার ধানতলা থানার কামালপুকুর অঞ্চলের এক মাঝ বয়সী মহিলার অক্সিজেনের প্রয়োজন হয়। এরপর রাতে রেড ভলেন্টিয়ার কর্মীরা ছুটে গিয়ে তাকে অক্সিজেন লাগিয়ে দেন। সকালে তার অক্সিজেনের মিটার ওঠানামা করায় তাকে আজ রানাঘাট মহকুমা হাসপাতালে পৌঁছে দিলেন রানাঘাট রেড ভলেন্টিয়ার সদস্যরা। তাদের এক সদস্য জানান, এই পরিস্থিতিতে যে কোনো অসহায় লোকের পাশে দাঁড়ানোই তাদের একমাত্র লক্ষ্য। আমরা রেড ভলেন্টিয়ারের কাছ থেকে ফোন পাই যে কামালপুরে এরকম নপাড়াতে যে এরকম একজন অসুস্থ আছেন, তার অক্সিজেনের প্রয়োজন, অক্সিজেন লেভেল বারবার ফ্ল্যাকচুয়েট করছে, নেমে যাচ্ছে। আমরা রেড ভলেন্টিয়ার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা কোনো রাজনীতির জন্য কাজ করছি না, আমাদের কোনো রাজনৈতিক রং দেখে কোনো কাজ হচ্ছে না। আমরা এটা মনে করি মানুষের পাশে দাঁড়ানোটা এই মুহূর্তে জরুরি, আমরা সেই কাজের সাথেই আমরা সেই কাজ করছি, মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমরা গতকাল রাত্রির 1টার সময় আমরা পৌঁছে তার বাড়িতে অক্সিজেন লাগিয়ে দিয়ে চেষ্টা করেছিলাম সেই অক্সিজেন লেভেলটাকে তোলার জন্য, কিন্তু অক্সিজেন লেভেল ওঠে আর ফ্ল্যাকচুয়েট করছে এই পেশেন্টের। স্বাভাবিকভাবেই আমরা তাদেরকে আজকে রানাঘাট হসপিটালে ভর্তির ব্যবস্থা করি। কী কী পরিষেবা দেন? আমরা অক্সিজেনযুক্ত অ্যাম্বুলেন্স উনি খুঁজে পাচ্ছিলেন না, আমরা সেটাকে ব্যবস্থা করে দিয়েছি। ওনার উনি তাকে আর্থিক মূল্য দিয়েছেন এটা ঠিকই, কিন্তু স্বাভাবিকভাবেই এই অক্সিজেনযুক্ত অ্যাম্বুলেন্সের পরিষেবা এটা এখন গোটা পশ্চিমবঙ্গে আকালের অবস্থা দাঁড়িয়েছে, সেটার পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি, আমরা অক্সিজেন দিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এটাই মানুষের এই মুহূর্তে যেটা বড় বিপদ, সেই বড় বিপদের পাশে গোটা পশ্চিমবঙ্গের সাথে আমরাও তার কিছু আলাদাভাবে নই, আমরা সেইভাবেই মানুষের পাশে আছি রেড ভলেন্টিয়ার হিসাবে। ভীষণ কালকে রাত থেকে একটুখানি খারাপ হচ্ছিলো, অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছিলো এবং শরীরটা ভীষণ দুর্বল হয়ে যাচ্ছিলো। তা আমাদের ওই কামালপুর গ্রাম পঞ্চায়েতে চন্দন শর্মা বলে একটা ছেলে আছে, ওর মাধ্যম দিয়ে আমি এই যে রেড ক্রসের এদের খবরটা পাই। তখন রাত্রে ওই মুহূর্তে একটা অক্সিজেন ভীষণ জরুরি অবস্থা মানে দরকার ছিল, সেই দাদাটা যে দাদাটার নাম সৌরভ মুখার্জি, কালকে রাত্রে প্রায় 12:30 নাগাদ ওই একটা ছোটো সিলিন্ডার জোগাড় করে নিয়ে সেই মুহূর্তে আমার বাড়িতে পৌঁছেছে এবং আজকে আমার সঙ্গে থেকে হসপিটালে পেশেন্টকে ভর্তি করি, সঙ্গে থেকে যেভাবে আন্তরিকতা সেই কাজ করছে, আমি বলি যে এরা সত্যিই মানুষের সেবার জন্য করছে। এরা রাজনৈতিক হয়তো এদের রং আছে, কিন্তু আমি রাজনৈতিক রঙের উদ্দেশ্য উপরে দাঁড়িয়ে এরা মানুষের এই মহামারীর মধ্যেও যেভাবে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে, আমি আশা রেখে রেড ক্রস আরও দীর্ঘদিনে আরও এই তাদের সম্প্রসারণ বাড়ায় এবং আমাদের মতো ইয়ং জেনারেশনের ছেলেরা ভাইরা এদের সঙ্গে অন্তত হাতে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজটা করে, এই অনুরোধ রাখছি। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7।